আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের সবার দয়ে অনেক অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, চলে আসলাম আজকে আবার নতুন একটি রেমেডি নিয়ে। আজকে যেই রেমেডিটি আমি করে দেখব সেটা হচ্ছে চুলের উপরে। তো কিভাবে খুব সহজে ঘরে বসে মাত্র এক কাপ চা দিয়ে এটার সাথে আর সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করে আপনারা চুল সিল্কি, শাইনি, মোটা, ঘন, কালো করতে পারবেন, সেইটার উপরে আজকের ভিডিওটা তৈরি করেছি আমি। আর এটার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এরকম এক কাপ চা সবার আগে বানিয়ে নিতে হবে। এই চাটা বানাতে যা যা লাগবে সেটা হচ্ছে এখানে আমি দিয়েছি আদা, লং, গোলমরিচ দিয়েছি, গ্রিন টি, আর দিয়েছি হচ্ছে কারি পাতা। এই কিছু এই সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এই চাটা বানিয়ে নিয়েছি। এটা আপনি ইচ্ছে করলে চা হিসেবে খেতে পারেন, আর ইচ্ছে করলে আপনি এটা চুলেও ইউজ করতে পারেন। খুব সহজে কিভাবে চুলের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে সেটাই আজকে আমি করে দেখাবো। তো এটা ইউজ করার ফলে আপনার যা যা সুবিধা হবে সেটা হচ্ছে আপনার চুল মোটা হবে, ঘন হবে, কালো হবে, তারপর নতুন চুল গজাতেও সাহায্য করবে, চুল পড়া তো অবশ্যই বন্ধ হবে। নিয়মিত কিছুদিন ইউজ করার পর আপনারা নিজেরাই রেজাল্টটা বুঝতে পারবেন। তো এটা করতে সবার আগে আমার যেটা লাগবে সেটা হচ্ছে এই যে এখানে যে আমি চাটা বানিয়ে রেখেছি সেটার থেকে আমার একটু 15 ml মতো চা নিতে হবে। তো এটা আমি আন্দাজেই নিয়ে নিচ্ছি, একদম মেপে তো আর করা যায় না। আর আপনার চুলে কতটুকু লাগবে সে অনুযায়ী আপনারা করবেন, আবার চাইলে একটু বেশি বানিয়েও রেখে দিতে পারেন, ওটা আপনারা এক সপ্তাহ পর্যন্ত ইউজ করতে পারবেন। তো এটা করতে এই চায়ের সাথে আমার যেটা লাগবে সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল, সরিষার তেল অথবা অলিভ অয়েল, এই তিনটা যে কোনো একটা তেল লাগবে, যেটা আপনাদের সুবিধা হয় সেটাই নিয়ে নেবেন। তো এই চায়ের সাথে আমাকে নিতে হবে 1 চা চামচ হচ্ছে ক্যাস্টর অয়েল আমি নিয়ে নেব। আমার কাছে যেহেতু আছে আমি চুলের জন্য এটাই ইউজ করাটা ভালো মনে করি, তো আমি সেটাই নিয়ে নিলাম। আর যেটা নিতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে অ্যাপেল সাইডার ভিনেগারটা নিতে হবে। অ্যাপেল সাইডার ভিনেগারটা ছাড়া কিন্তু আপনার চুলের খুশকি দূর হবে না, চুলের যে ইগুলি আছে হেয়ার ফলিকলস যেটা সেটা ইয়ে হবে না, আপনার পোর্সগুলি ওপেন হবে না। তো অবশ্যই নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ ভিনেগার, অ্যাপেল সাইডার ভিনেগার। আর নিয়ে নিতে হবে হচ্ছে ভিটামিন ই অয়েল অথবা নিয়ে নেবেন বাদাম তেল, যেটা সেটা দুটার একই কাজ, ওটাও ভিটামিন ই দেখেই আমরা বাদাম তেলটা ইউজ করি। তো এটাও সেটা, যদি আপনার 200 mg হয় তাহলে দুটো নেবেন, আর 400 mg হলে একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলে হবে। আর যদি এরকম আপনাদের থাকে তাহলে সেটা থেকে আপনারা 1/2 চা চামচ পরিমাণ বা 1 চা চামচ পরিমাণ দিয়ে নেবেন। তো এইভাবে যে খুব ভালো করে এটা মিক্স করে তারপর, আর চাটা একটু গরম থাকতে আপনারা যদি ক্যাস্টর অয়েল ইউজ করেন তাহলে চা একটু গরম থাকতে ইউজ করবেন, তাহলে ক্যাস্টর অয়েলটা এর সাথে মিশবে ভালোভাবে, আদারওয়াইজ কিন্তু মিশবে না। তো এই জিনিসটা আপনারা তৈরি করে নেবেন, হয়ে গেল কিন্তু আমার রেমেডিটা। কী কী দিয়ে বানাতে হবে, কী দিতে হবে সব কিন্তু দেওয়া হয়ে গেছে, এখন শুধু নিয়মটা আমি জানিয়ে দিচ্ছি। আর এটা যেভাবে চুলে দিবেন সেটা হচ্ছে যদি রাতে দেন তাহলে খুবই ভালো, সারা রাত্র যদি থাকে তাহলে খুবই ভালো কাজ করবে। আর যদি সমস্যা হয়, কারো তেমন একটা সময় না থাকে, কমপক্ষে 2 ঘন্টা হলেও রেখে দিতে হবে, এর নিচে হলে হবে না, অবশ্যই 2 ঘন্টা রাখতেই হবে। তো এটা খুব ভালো করে চুলের ইতে আপনারা বিলি কেটে কেটে এখানে এভাবে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে এভাবে দিয়ে নিতে হবে। তো দেওয়ার পর অবশ্যই স্ক্যাল্পে কিন্তু দিতেই হবে, আর যাদের স্ক্যাল্পে অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই টি ট্রি অয়েল দিয়ে নেবেন,
अदरवाइज एलर्जी प्रॉब्लम गुलो सॉल्व है ना तो टी ट्री ऑयल जो ना थे केंबें थकले तो खूब ही भलो दीते समस्या है ना तो यह स्केल पे सुंदर पुरो माथा दे अपना जो करबें से हॉट टॉवल ट्रिटमेंट जो करी अने जदि ना जान तर बोल गरम पानी मध्य एक टॉवल चुबे नहीं से पानीटा निंगड़े फेले दिए गरम थका अवस्था अपनारा पुरो माथार चूलगुलो एकदम स्कैल्पटा मुड़े नीबें तो ये जत ठंडा ना हो तकबें आर जो ठंडा हो जाए आर दीबें यह अपनारा जदि दस मिनट करें दस मिनट बोलते दस बारो बार जो करें कम पक्षे पाँच बार करें तो खूब ही भलो एभवे तरपर आपनारा चुलटा के एक जदि एक सूती नरम कपड़ दिए पेचिए रखें जो हेयर कैप थे से जो पेचिए शुए थकें तो हमें किचु दिन मध्य अल्प किचु दिन मध्य अपना रेजल्ट देखते पाबंध मैजिकल रेजल्ट शुद्ध रेजल्ट ना मैजिकल रेजल्ट यहाँ अपना चुल नतून चुल गजाते सहाज्य कर कारी पता आज अपना हेयर जेटा सदा हो जाए से कलो करते सहाज्य कर नतून को सदा होना ये बयसर आगे हमारे सदा हो जाए आजकल सब ही हे से समस्याटाओ समाधान कर जेहेतु एखे लंग तर गोलमरीच आपनर स्कैल्पटा इरिटेंट कर तई नतून चुल गजाते सहाज्य कर एप्पल साइडर विनेगार आपनर पोर्सगुलि ओपेन कर नतून मानी जे सब पोर्स बंद हो जाने मूलत चुल पड़े जाए झरे जाए नतून चुल गजाए ना तो सेगुलिओ आपनर बंद हो गेले ताहले तो समस्या समाधान हो गेलो तो यह अनेकगुलो जादेर चुल पतला तादेर चुल अवश्य घन करबे और आरेकटा जिनिस आमी एटार उपरे धारावाहिक भावे कयेकटा भिडियो आपलोड करब जाते एकटाते आसले अनेकक्षण समय दिले सबारई बुझते एकटु समस्या हय ताई आमी धारावाहिक भावे कयेकटा दिब और एटा अगेन एकटा रिक्वेस्टेड भिडियो आमार खूब मिष्टि एकटा आपी रिक्वेस्ट करेछे तार चुले अनेक रकमेर समस्या तो आपु अनेकगुलो समस्यार समाधान किन्तु आमी एकटा भिडियोते दिए दिलाम তারপর আমি আরো কয়েকটা ভিডিও দিব এটার উপরে পরপর তো এভাবে আশা করি ইউজ করবেন আর উপকার পেলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আর খুব সহজ কিন্তু খুব সহজে আপনারা ঘরে বসে এটা তৈরি করতে পারবেন এই এই যে দেখেন এই পানিটা দেওয়া কোনো ব্যাপার না যদি কেউ চান প্রতিদিন সকালবেলা घूम थे उठे सेम माइल्ड शैम्पू दीते हैं हार्बल शैम्पू हमें और भलो शैम्पू दिए माथा तो धुए फिलबें और जो क्यों रखते चान से रखते कारण एखे एम को जिनिस नहीं धुए फिलते ही तो आशा करी सबाई बसाय यूज करबें और उपकार पे अवश्य जानबें और जो भलो लागे एक लाइक देवें कारण अपन लाइक कमेंट्स पेले आसने भिडियो नतून नतून भिडियो तैरी करते अनेक उत्साह पाई नो भलो लागे ना जैक तो जदि यूज करें अवश्य जानबें और नियमित किछुदिन करबें अवश्य 15 दिन करबें करारे अपना निजेर बुझते पारबें हेयर फल कतटा द्रुत बंध हो जाए हेयर ग्रोथ शुरू हो हेयर जादेर खूब थिन तादेर ठीक हो जाए एरकम जादेर चूल पेके जाच्छे सेई पाकाटो प्रतिरोध करते साहाज्य करबे एरकम आरो अनेक अनेक भालो रेजाल्ट पाबें तो आशा करी सबाई यूज करबें और सबाई भालो थाकबें आमार जन्य दोआ करबें आज के ए पर्यन्तई आल्लाह हाफेज।